নমস্কার। আজকে আমি এই গানটার যে স্বরলিপি তার বিষয়ে কিছু আলোচনা করব। প্রথম প্রথমত এই যে বাঁশিটা আমি বাজালাম, এই বাঁশিটা হচ্ছে বি ন্যাচারাল বেস। এই গানটা হচ্ছে একটু ফোক টাইপের গান, লোকগীতি টাইপের গান, যে কারণে এই গানটাতে এই গানটা ভালো বাজবে বি ন্যাচারাল বেস অথবা এ শার্প বেস, এই বাসিতে এই গানটা খুবই ভালো বাজবে। আমি অনেককে দেখেছি যে একটু বড় বাসিতে বাজানোর চেষ্টা করেছেন গানটাকে, যেরকম জি শার্প অথবা জি ন্যাচারাল বেসে, কিন্তু আমার মনে হয় আমি আমার আগের ভিডিওটাতে যে বাজানোটা দেখেছেন সেটা হচ্ছে এ ন্যাচারাল বেস, এখন আমি যেটা বাজালাম সেটা হচ্ছে বি ন্যাচারাল বেস। আশা করি আপনারা নিজেরাই শুনে বুঝতে পারবেন যে কোনটাতে বেশি ভালো বাজছে বাসি গানটা। তো এইখানে আমি আসছি স্বরলিপির থেকে বেশি মনোযোগ দেব আমি আঙুলগুলো কীরমভাবে চালাতে হবে এবং কীরমভাবে অলংকার ব্যবহার হচ্ছে গানটাতে, অর্থাৎ বাসিতে বাজানোর সময় কীরমভাবে অলংকারগুলোকে ব্যবহার করতে হবে। তো এইবারে আমি স্বরলিপিটা মুখে বলে দিচ্ছি, আপনারা যদি লিখে নিতে পারেন খুবই ভালো হয়, কিন্তু মূলত আমি এখানে মনোযোগ দিচ্ছি কি করে আঙুলগুলোকে রাখতে হবে, যে কীরমভাবে চালাতে হবে যাতে অলংকারগুলো ভালোভাবে প্রয়োগ করা যায়, যার ফলে গানটা আরও সুন্দর লাগে শুনতে। এইখানে কিছু জিনিস যে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে কনসর্ট, যেটা বলা হয় কনসর্ট, অর্থাৎ একটা জিনিস যখন করা হচ্ছে ধা বাজানোর সময় পায়ের টাচ নিয়ে বাজানো হচ্ছে। আচ্ছা, প্রথম যে চরণটা সেটা আমি বাজিয়ে তার স্বরলিপিটা বলে দিচ্ছি। এটা বাজানো হয়েছে ধা ধা পা ধানি সা ধানি নি সা নি ধা পা। প্রথমে হচ্ছে ধা ধা পা ধানি সানি, আরেকবার বাজিয়ে দেখাচ্ছি, ফিঙ্গারিং গুলো দেখে নিন। তারপরে ধানি নিশা নিধাপা, এইখানে প্রথমত ধা ধাপা ধানি সার মধ্যে আমি যদি ধাটা একটু নিয়ের টাচ নিয়ে বাজাই তাহলে জিনিসটা শুনতে অনেক সুন্দর লাগবে। ধা ধাপার সময় ধা এটা বলে বোঝানো সম্ভব নয় এবং লিখে বোঝালেও ভীষণ একটা জটিল জিনিস সৃষ্টি হবে, তো যার ফলে এই জিনিসটাকে দেখিয়ে দিলে খুবই ভালো, একজন ভালো গুরুর কাছে যদি দেখে নেওয়া যায় তাহলে খুবই ভালো। আমি এখানে চেষ্টা করছি যতটা সম্ভব জিনিসগুলোকে ফিঙ্গারিংটাকে বোঝানোর। আমি যদি এরকমভাবে বাজাই তাহলে নিধা নিধা আসছে, ধায়ের জায়গায় নিধা নিধা নেওয়া হচ্ছে। এবার ধানি সানির সময় আমি নিটাকে সায়ের সাথে নিচ্ছি, এটাকে কি হচ্ছে নিয়ের জায়গায় সায়ের সাথে নেওয়া হচ্ছে। তারপরে ধানি নিশা নিধাপা, এখানে ধানি নিশার নিধাপার যখন ধানি নিশাটা নেওয়া হচ্ছে নিটা সায়ের সাথে নেওয়া হচ্ছে, ধা সানি সানি নেওয়া হচ্ছে, ধা নি নি নেওয়ার সময় ধা সানি সানি নেওয়া হচ্ছে, এখানে কি হচ্ছে ধা সানি সানি নেওয়া হচ্ছে। এটাকে বলে বোঝানো বলে ভালো করে বলা সম্ভব নয় কিন্তু লিখে বোঝালে কিছুটা সম্ভব, তা সত্ত্বেও জিনিসটাকে বাজানো হচ্ছে ধানি নিশা কিন্তু না হচ্ছে সা ক
কম স্বর নিয়ে বাজানো হচ্ছে। তারপরে চরণ আসছে ধানি নিশা নিধা পা ধা ধা, এইখানে ধানি নিশায় আবার নি সায়ের সাথে আসছে কম স্বর নিয়ে, তারপরে নি ধা পা ধা ধা যেটা আসছে লাস্টে নি, এরপরে চন্ড হচ্ছে ধানি নিশা নিধা পা ধা ধা। এবারে ধানি নিশা নামার সময় নি এর সাথে সা ধা সানি সানি সা, ধানি নিশা নিধা পা, তারপরে ধা ধা দুটো যেটা আছে নিধা পা নিধা পাধা এরকম আসবে। এই ধায়ের সাথে পায়ের এরকম টাচ নেওয়া হচ্ছে নি ধা পা ধা পা নিধা পাধা এরকম বাজালে সুন্দর লাগবে, পা নিধা পাধা। ফিঙ্গারিংটা আশা করি পরিষ্কার হয়েছে। আচ্ছা এইবারে পরের চরণ আসছে, ধানি রে রে গা মারে গা, এর পরেরটা আসছে ধানি রে রে গা মারে গা। আরেকবার বলে দিচ্ছি, ধানি রে রে গা মারে গা, তারপরে আসছে মা গা রে সানি। আরেকবার আগের থেকে নিয়ে আমি বাজাচ্ছি, ধানি রে রে গা মারে গা, তারপরে মা গা রে সানি। এটা পুরোটা বাজলো, ধানি রে রে গা মারে গা মা গা রে সানি, তারপরে আবার ধানি নিশা নিধা পা ধা ধা। তাহলে পুরোটা আসছে কি, ধা ধাপা শুরুর থেকে আমি বলছি, প্রথম এবং দ্বিতীয় চরণটা আরেকবার আমি বলে দিচ্ছি, স্বরলিপিটা কি আছে, ধা ধাপা ধানি সা ধানি নিশা নিধা পা ধানি নিশা নিধা পা ধা ধা, তারপরে আসছে ধানি রে রে গা মারে গা মা গা রে সানি, তারপরে শেষটা ধানি নিশা নিধা পা ধা ধা। শেষের ধাটা পায়ের সাথে কন নিয়ে বাজাতে হবে এবং মাঝখানে মাঝখানে যে কন স্বরটা নিতে হবে সেটা আমি বলে দিলাম, যেরকম ধাটা নিয়ের সাথে এবং সাটা নিটা সায়ের সাথে, এরমভাবে বাজালে গানটা সুন্দর হবে, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি বিশেষ করে, কারণ অনেকে এই গানটা স্বরলিপি দিয়ে শিখিয়ে দিয়েছে কিন্তু ফিঙ্গারিংয়ের যে কন স্বরটা নিতে হবে কিরমভাবে যেটাতে সুন্দর লাগবে গানটা সেটা পরিষ্কার করে কেউ বলেনি। সুতরাং আমি এই ভিডিওটাতে চেষ্টা করছি যতটা সম্ভব সেই বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো এইখানে আমি গানটার মোটামুটি বেসিক যেটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম, স্বরলিপি এবং কীরম ফিঙ্গারিংটা হবে। এর পরে এর হাইয়ার উঁচু মাত্রায় যে গানটা আসছে উঁচু সপ্তকে, তার সপ্তকে যে এটা আসছে সেটা এরকম শুনতে লাগবে, একই রকম ফিঙ্গারিং হবে, একই রকম স্বর আসবে, স্বরলিপি একই হবে, শুধু অক্টেভটা হাই হয়ে যাবে, অর্থাৎ সপ্তকটা তার সপ্তক হয়ে যাবে। এইখানে চলে আসবে এরমভাবে তার সপ্তকে গানটা বাজবে।
আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে বোঝার জিনিস একটাই, যেটা হচ্ছে স্বরলিপির সাথে কি করে অলংকারটাকে ব্যবহার করা যাবে। অলংকারটা যত ভালো করে ব্যবহার করা যাবে গানটা তত সুন্দর বাজবে। অলংকারটা আমি আরেকবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে ধা নিধা যদি নেওয়া হয় তাহলে সুন্দর লাগবে শুনতে অলংকারটা প্রয়োগের জন্য। ধান ধা ধাপা যদি না বাজিয়ে ধা নিধা পা যদি বাজানো যায় তাহলে সুন্দর লাগবে। সেরকম ধানি নিশার জায়গায় ধা সানি সানি নিশা যদি বাজানো যায় তাহলে খুব সুন্দর লাগবে। যেটা হচ্ছে অলংকারের প্রয়োগ, অলংকারের প্রয়োগটা যদি আপনার একটু ভালোভাবে বুঝে গিয়ে থাকেন তাহলে গানটা বাজানো খুবই শ্রুতি মধুর হবে। আর তাছাড়া জিনিসটাকে গানটাকে একটু যদি বড় বাঁশিতে না বাজিয়ে ছোট বাঁশিতে বাজানো যায় তাহলে গানটা খুবই শ্রুতি মধুর হয়, কারণ গানটা অরিজিনালি গানটার সাথে গানটা অরিজিনালি রয়েছে যে স্কেলে সেই স্কেলের সাথে মিলবে, এবং তার সাথে সাথে গানের যে ভাবটা রয়েছে সেই ভাবটা হচ্ছে একটু লোকগীতি টাইপের ভাব, যার ফলে গানটাকে যদি এ শার্প অথবা বি ফ্ল্যাট বি ন্যাচারাল বেসে বাজানো যায় তাহলে কি গানটার ভেতরে যে ভাবটা রয়েছে সেটা আরও ভালোভাবে প্রস্ফুটিত হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের গানটা শেখার জন্যে এবং বাঁশির কিছু অলংকার, যেরকম এই অলংকারগুলো যদি প্র্যাকটিস করা থাকে আপনার ভালো করে তাহলে অলংকারটা প্রয়োগ করতে অসুবিধা হবে না। এই কনসার্ন নিয়ে অলংকার নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এরপরে। আপাতত এই ভিডিওটা দেখে আশা করি অনেকে উপকৃত হবে। ধন্যবাদ।